নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আজ 21 জুলাই। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার কারণে সচিত্র পরিচয়পত্রের দাবিতে নো আইডেন্টিটি নো ভোট এই স্লোগানকে সামনে রেখে 1993 সালের 21 জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মহাকরণ ঘেরাও অভিযান কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হওয়া 13 জন যুব কংগ্রেস কর্মীর শহীদ তর্পণ দিবস প্রতি বছর পালন করে আসছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও যার ব্যতিক্রম হয়নি, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, দীর্ঘ 31 বছর কেটে গেলেও এখনো ডেথ সার্টিফিকেট পাননি 21 জুলাইয়ের শহীদ কেশব বৈরাগীর পরিবারের সদস্যরা। ওই দিন মহাকরণ অভিযানে 13 জন শহীদদের মধ্যে ছিলেন ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রততলা এলাকার বাসিন্দা কেশব বৈরাগীও। ঘটনার 31 বছর পার, ঘটা করে শহীদ দিবস পালিত হলেও এতদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেথ সার্টিফিকেট না পেয়ে বাধ্য হয়েই শ্মশানঘাটের কাগজ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলেন কেশব বৈরাগীর পরিবার। কিন্তু বর্তমানে আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে ডেথ সার্টিফিকেট। 2011 সালে এরাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, আর সেদিনের মহাকরণ অভিযানের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী। প্রতি বছর শ্রদ্ধা জানাতে শহীদের বাড়িতে আসেন দলের স্থানীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। তারপরেও শহীদের পরিবারের হাতে পৌঁছল না তার ডেথ সার্টিফিকেট। শুনুন কি জানালেন প্রয়াত কেশব বৈরাগীর স্ত্রী। না পাইনি, এই প্রথম বললাম, বললো বার্নিংঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিলো, ওই জন্য কোনো এ করিনি, কিন্তু এখন দরকার একটা, মানে ডেথ সার্টিফিকেট ভীষণ দরকার, এই জন্য ওনাদের বললাম, বললো হয়ে যাবে, আশ্বাস দিল, আশ্বাস দিলেন। জানিয়েছিলেন না? কোনো দিন জানায়নি, একদিনও বলেনি, এখন দরকার বলে জানাল, বললাম বলেন, ওই বার্নিংঘাটের কাগজে হয়ে গেছে বলে বলা হয়নি, কিন্তু পৌরসভা থেকে কি আশ্বাস দিল? বললো হয়ে যাবে, শুধু মঙ্গলবারে যাবেন, তারপরে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি পেয়ে যাবেন। এবছরও 21 জুলাই শহীদ কেশব বৈরাগীকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে এসেছিলেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ সহ পৌর প্রতিনিধি এবং কর্মী সমর্থকেরা। ডেথ সার্টিফিকেটের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন। ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেটটা নিয়ে ওটা করে হয়ে যাবে, সব মঙ্গলবার নাগাদ আমরা মুভ করবো, হয়ে যাবে, ওটা কোনো এমনি কোনো সমস্যা নেই, ওনার পাশে আমরা সবসময়ই থাকি, কোনো সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ স্মরণে, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জায়গাটা, অনেক ত্যাগ অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে, সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতি বছর 21 জুলাই আসি। আমরা ভাটপাড়ার যত নেতা আছে, এই গোপাল রাউত, অমিত গুপ্তা, জিতু সাউ, দিগ্লেশ সিং, মাকসুদ আলম, শুধু সৌরভ সিং আসতে পারেনি অসুস্থ বলে, আমরা সবাইকে নিয়ে ওনার বাড়িতে এসেছি স্মরণ এবং শ্রদ্ধা করার জন্য। শুধু ওনার না, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা 2011-র আগে থাকতে এবং 2011-র পরে যত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব যারাই শহীদ হয়েছে সবাইকে এর মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং স্মরণ করছি। কোনো একটা, এগুলো তো টেকনিক্যাল ব্যাপার না, কারণ ওই কলকাতার কেস তো, তারপর এই অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, তো আমরা এখন মোটামুটি অনেকে পেয়ে গেছে, পেয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। ভাটপাড়া থেকে সুপল মজুমদারের রিপোর্ট, 7AWAK নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।